রাজনৈতিক যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আমাদের নড়াইলেও আছে, যেটা সাফার ইতিমধ্যেই মাশরাফি করছে। নড়াইল থেকে মাশরাফি ভাইয়ের সমস্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা শ্রদ্ধ প্রিয় পিতা জনাব গোলাম মর্তজা স্বপন সম্প্রতি সপরিবারে করোনা আক্রান্ত হন এবং মহান আল্লাহর অশেষ মেহরবানিতে করোনা মুক্ত হয়ে সবার মাঝে ফিরে এসেছেন এবং আজ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সবার মাঝে চমৎকার এই বক্তব্য প্রদান করেন। প্রিয় দর্শক, আপনাদের জন্য পুরো বক্তব্যটি তুলে ধরা হলো। সকল পর্যায়ের কর্মকর্তা এবং সাধারণ সম্পাদক যারা আলী আলী এবং প্রিন্টিং মিডিয়া এবং মিডিয়ার সদস্য বৃন্দাবক সুদিত সবাইকে আমার সালাম শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনারা জানেন এক্সপ্রেস ফাউন্ডেশন একটি যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু মাশরাফি এমপি ছিল, একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে এবং পরবর্তীতে বিভিন্ন কাজের ভিতর দিয়ে যে প্রতিবন্ধকতা আমি দেখেছি, যে কথা আমরা শুনেছি, তার ভিতর দিয়েও আমরা এগিয়ে যাচ্ছি। আমি এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান উপদেষ্টা হিসেবে কাজ করি এবং আমি দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখছেন এই যে কাগজটি, ইতিমধ্যে এত ব্যাপক কাজ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন করেছে সেটা বলার অপেক্ষা রাখে। তারপরও আমি বলবো, বিশেষ করে আমাদের সুধীরনার মতামত দিয়েছেন, এত কাজ নয়, নির্দিষ্ট কাজ নিয়ে এগিয়ে যেতে হবে, এত কাজ করে পারা যাবে। তারপর অনেক সময় অনেক সমস্যা আসে আমাদের, যেমন করোনা আসবে এটা আমরা জানি না, করোনা নিয়ে কাজ এক্সপ্রেস ফাউন্ডেশন যেটা করেছে সেটা আসলে বলা আপনারা সবাই দেখেছেন। আজকে যে সমস্ত ডাক্তাররা সত্যি তাদেরকে আসলে কি বলে ধন্যবাদ দেবো আমার জানা নেই। হ্যাঁ, এনারা যেভাবে আমাদেরকে চেয়ারম্যানকে সাড়া দিয়ে এক্সপ্রেস ফাউন্ডেশনকে সাড়া দিয়ে এত কষ্ট করে কাজগুলো করেছেন তা এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে সালাম কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ। আমি আরেকটু বলি, সেটি হচ্ছে যে অনেক কথা আসছে, সেটি হচ্ছে যেমন সিসি ক্যামেরা, কোন সামাজিক সংগঠন সিসি ক্যামেরা দেয় পুলিশকে, এটা আমার জানা নেই, আমরা সেটা দিয়েছি, যেটা আইন শৃঙ্খলা একটি দারুণ পরিবর্তনও ওনারা ঘটিয়েছেন এই সিসি ক্যামেরা মাধ্যমে। সিসি ক্যামেরা ধরে চোরও ধরা পড়ে এবং আমরা আগামীতে আমরা আরও 50টি ক্যামেরা নড়াইল লড়াইয়ের ক্যামেরা দিয়ে এই পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই। আরেকটি বিষয়ে আমরা ওই দিন শর্টে 10 দিনের ভিতরে যেটা আসতেছি স্পিড ব্রেকার, ইলেকট্রনিক স্পিড ব্রেকার, অর্থাৎ আমি এটা সম্পর্কে ভালো জানি, এটা আমাদের ওয়ার্টম দিচ্ছে যে কেউ যদি অধিক গতিসম্পন্ন গাড়ি নিয়ে যায় সেটা অত অটোতে নাকি কন্ট্রোল করা যায়, এটা ওয়ার্টন আমাদের 10টি এক্সপ্রেস ফাউন্ডেশনকে দিচ্ছে, তাদের 10 দিনের ভিতরে এটা দিয়ে দেবে, এটা আমরা পুলিশ বাহিনীকে হস্তান্তর করব। আসলে অনেক কাজ ইতিমধ্যে হয়েছে। আর একটি কথা যেটা বললেন, মোকাম্মা বললেন, আমি এর একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে নদী। নতুন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসে পানি উন্নয়ন বোর্ডে এসেছে, সবচেয়ে সুখের কথা সেটি হচ্ছে যে মাশরাফি গত পরশু দিন বোধ হয় মন্ত্রণালয়ে গিয়েছিল এবং মন্ত্রণালয় আমাদের নড়াইলের নদী খননের জন্য একটি টাকা বরাদ্দ দিতে চেয়েছে এবং এই সপ্তাহের ভিতরে একটি প্রজেক্ট আকারে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আজকে বিকাল 4টায় ওনার সঙ্গে আমরা উনি আমাকে নিয়ে যাবে, কথা হয়েছে যে এই দিকে খুলনার দিকে খননের কিছু নেই, এই পাঁচটা নদীটা ধ্বংস হয়ে গেছে, এই হবকালী কাগজে পড়ে, তা আমরা এই দিকে আজকে যাবো এবং আপনারা আরো জানেন যে 50 কোটি টাকা উপরে গেলেই এগুলিকে বাস করতে হয়। ইতিমধ্যে গত পরশু দিন 16.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যেটি গোলাখালী থেকে বড়েরহাট মাইসপাড়া একটি ক্যানেল গেছে, ওটা 16.5 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে এবং নড়াইলের নদী মিনিমাম 300 কোটি টাকা হয়তো লাগবে ইঞ্জিনিয়ারের ভাষণ দেয়, এটা আজকে বিকালে আমরা সরজমিনে দেখতে যাব এবং উনি সেটা করবেন এবং এক সপ্তাহের ভিতরে একটি প্রজেক্ট দ্রুত ঢাকায় পাঠাতে বলা হয়েছে ইঞ্জিনিয়ারকে, উনি সেটি করছেন, এটা আমাদের জন্য সুখবর
আর বাদশাহের সবথেকে বড় যে ইচ্ছা আমি যতটুকু জানি তার সাথে কথা বলে তার মনের যে ইচ্ছা সে বিভিন্ন দেশে গেছে দেখছে আমিও দুই চারটে পাঁচটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে যে নদীর পাশ দিয়ে যেতে ওয়াপে এটা তার মনের একটা সবচেয়ে বড় ইচ্ছা যে নড়াইলে একটি ওয়াপে তৈরি করে এবং সেটা ইনশাল্লাহ হবে আমি বিশ্বাস করি হবে যদি নদীকরণের কাজটা হয়ে যায় ইনশাল্লাহ হয়ে যাবে তা আমি আজকে যারা আছেন বিশেষ করে আমাদের সুধীজন যারা আছেন এবং ফুকর মামা রন্টু মামা দিন্টু মামা আমি ওনাদেরকে অনুরোধ করব আপনারা মাশরাফির সাথে কথা বলবেন যুক্তি দিবেন ইয়ে দিবেন তাদেরকে উৎসাহ দিবেন এবং কি কি কাজ করা যায় তাদেরকে সেইভাবে যদি দিক নির্দেশনা দেন আমার বিশ্বাস মাশরাফি আরো উজ্জ্বল হবে আরো কাজে অগ্রগতি আপনারা জানেন রাজনৈতিক যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি আমাদের নড়াইলেও আছে যেটা সাফার ইতিমধ্যেই মাশরাফি করছে সেটা রাজনীতি রাজনীতি দিয়েই মোকাবেলা হবে আমরা কাজ করে যেতে চাই এবং কাজ করতে গেলে যে তারুণ্য লাগে সে তারুণ্য ইনশাল্লাহ আমাদের সামনে আছে আমাদের যারা কাজ করে আমরা দেখেছি যে তারা যেমনটি সৎ নির্ভীক এবং তারা ডেডিকেটেড তারা অনেক ডেডিকেটেড এবং অনেক ভালো ভালো ছেলে এই নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে কাজ করছে আমি তাদেরকে এক্সপ্রেস ফাউন্ডেশনের থেকে আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক অনেক অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম সে করে এক্সপ্রেস ফাউন্ডেশনের জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ আমি আমার বক্তব্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম